পুরানের 19 বলে 62 রানের তাণ্ডব, 213 রান তাড়া করে শেষ বলে এক উইকেটের রুদ্ধশ্বাসে জয় লখনউয়ের। অঝরে কাঁদলেন দুপ্লেসিস। টানা দুদিন দুটো দম বন্ধ করা ম্যাচ উপভোগ করলেন আইপিএল প্রেমীরা। আগের দিন রিঙ্কু সিংয়ের শেষ ওভারে 5 ছক্কায় 205 রানের বড় লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য এক জয় পায় কলকাতা নাইট রাইডার্স। এবার যেন সেই নাটকীয়তাকেও হার মানিয়েছে লখনউ সুপার জায়ান্টস আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ। লখনউয়ের সামনে ছিল 213 রান। নিকোলাস পুরান 19 বলে 62 রানের দানবীয় এক ইনিংস খেলে বসেন। শেষ বলে এসে এক উইকেটের রুদ্ধশ্বাসে জয় পায় লখনউ। নাটকীয়তার ম্যাচে 213 তাড়া করতে নেমে 23 রানে 3 উইকেট হারিয়ে বসেছিল লখনউ। সেখান থেকে মার্কাস স্টয়নিস 30 বলে 6-4 আর 5 ছক্কায় 65 রানের মারকুটে ইনিংস খেলেন। এরপর অসাধ্য সাধনের মূল কাজটা করেন নিকোলাস পুরান। 4 বাউন্ডারি আর 7 ছক্কার মারে 19 বলে 62 রানের ইনিংস খেলে ম্যাচটা হাতের মুঠোয় নিয়ে আসেন পুরান। তারপরও নাটক হয়েছে। 17তম ওভারের শেষ বলে পুরান আউট হন। শেষ ওভারে 5 রান দরকার ছিল লখনউয়ের, হাতে 3 উইকেট। হর্ষল প্যাটেল প্রথম 5 বলে 4 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট। পিনপত নিরাপত্তা তখন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, লখনউয়ের 1 বলে দরকার 1। বেঙ্গালুরু শেষ উইকেটটি ফেলে দিতে পারলে ম্যাচ টাই। এমন সময় নন স্ট্রাইকের রবি বিষ্ণুই অর্ধেক ক্রিজ চলে গেলে শেষ সময় খেয়াল করেন মানকাডিং করতে যান হর্ষল প্যাটেল। প্রথম দফায় স্ট্যাম্প ভাঙতে না পেরে থ্রো করেন হর্ষল, ততক্ষণে বিষ্ণুই চলে এসেছেন ক্রিজের ভেতর। শেষ বলটি স্ট্রাইকিং এন্ডে থাকা আবেশ খান লাগাতে পারেননি, উইকেটরক্ষক দীনেশ কার্তিকের কাছে চলে যায়। কিন্তু কার্তিক প্রথম দফায় বল ধরতে না পারলে দৌড় দেন আবেশ, হয়ে যায় 1 রান। রুদ্ধশ্বাস এক জয় পায় লখনউ। বেঙ্গালুরুর ওয়েন পার্নেল আর মোহাম্মদ সিরাজ নেন 3টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে আরসিবির 2 ওপেনার বিরাট কোহলি, অধিনায়ক ফ্যাব দু প্লেসি। বিশেষ করে আইপিএলে আবার চেনা মেজাজে বিরাট কোহলি, সঙ্গী ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাব দু প্লেসি। ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বেঙ্গালুরুর ওপেনিং জুটিতে দেখালো মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের মতোই। দুজনের ব্যাট থেকে এলো অর্ধশতরানের ইনিংস। ভালো খেললেন গ্লেন ম্যাক্সওয়েল, প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তুলল 2 উইকেটে 212 রান। টসে জিতেও বিশেষ সুবিধা করতে পারলো না লোকেশ রাহুলের দল। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ভালো শুরু করেও দ্রুত আউট হয়ে গিয়েছিলেন কোহলি এবং দু প্লেসি। সোমবার আর সেই ভুল করেননি তারা। বাড়তি ঝুঁকি না নিয়েই লখনউয়ের বিরুদ্ধে ইনিংস গড়লেন তারা। শুধু তাই নয়, এদিন বেঙ্গালুরুর রণকৌশলেও কিছুটা পরিবর্তন দেখা গেল। দুজনেই শুরু থেকে আক্রমণাত্মক ছিলেন না। আরসিবি অধিনায়ক মূলত উইকেটের এক দিক আগলে রাখার কাজ করলেন প্রথম দিকে, আর অন্য প্রান্তে হাত খুলে মারলেন কোহলি। 44 বলে 61 রানের ইনিংসে ভারতের প্রাক্তন অধিনায়ক মারলেন 4টি করে 4 এবং 6। অমিত মিশ্রর বলে আউট হওয়ার পর দু প্লেসির সঙ্গে জুটি বাঁধেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। রাহুলদের বিরুদ্ধে প্রথম উইকেটের জুটিতে বেঙ্গালুরু তুলল 96 রান। কোহলি আউট হওয়ার পর আগ্রাসী মেজাজে দেখা গেল দু প্লেসিকেও। ততক্ষণে 12 ওভার হয়ে যাওয়ায় দলের রান দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। তার সঙ্গে মানানসই ছিলেন ম্যাক্সওয়েলও। শেষ 5 ওভারে কার্যত রানের বন্যা বইয়ে দিলেন দুজনে। তাদের দ্বিতীয় উইকেটের জুটিতে উঠল 115 রান। বেঙ্গালুরুর অধিনায়ক শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন 46 বলে 79 রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে এলো 5টি করে 4 এবং 6। ওজি অলরাউন্ডারের ব্যাট থেকে এলো 29 বলে 59 রানের ইনিংস, মারলেন 3টি 4 এবং 6টি 6। চিন্নাস্বামী স্টেডিয়ামের 22 গজে লখনউয়ের কোনো বোলারই তেমন সুবিধে করতে পারলেন না। আরও অবাক করে কোহলিকে আউট করা অমিতকে বেঙ্গালুরুর ইনিংসের 16 ওভারের পরেই তুলে নিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার নামিয়ে দিল লখনউ। রঞ্জি ফাইনালে ইডেনে বাংলার ব্যাটারদের সামনে ত্রাস হয়ে ওঠা জয়দেব উনাদকা তো হালে পানি পেলেন না। 18 রান দিয়ে 1 উইকেট পেলেন অমিত, 32 রানে 1 উইকেট মার্ক উডের। কিন্তু 212 রানের এই বিশাল রান তুলেও লজ্জার হারের মুখ দেখতে হলো আরসিবিকে। এদিন ম্যাচ হারের পর ফ্যাব দু প্লেসি বলেন, এই ম্যাচটা হেরে বেশ খারাপ লাগছে। কথাগুলো যখন বলছিলেন তখন তার মনের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আমাদের শুরুটা ভালো হলেও ইনিংসের মাঝখান থেকে ওরা খেলাটা ধরে নেয়। শেষ বলে 1 রান প্রয়োজন ছিল,
আমরা ভেবেছিলাম রান আউটের সুযোগ থাকবে, তবে সেটাও সুযোগ থাকা সত্ত্বেও করতে পারেনি। পিচটা এক এক সময় এক এক রকম দেখালো, শেষের দিকে বল করাটা বেশ কঠিন হয়ে পড়ে। আমারও ব্যাট করার সময় একটু সমস্যা হচ্ছিল, তবে শেষে বিপক্ষ টিমকে সাধুবাদ দিতেই হবে। স্টয়নিস এবং পুরান দারুণ ব্যাট করেছে, ওরা সত্যিই ভালো রান তাড়া করে ম্যাচটা জিতে নিয়েছে। পুরান ও স্টয়নিসের ইনিংস দুটিকে প্রশংসায় ভরিয়ে রাহুল বলেন, টি-টোয়েন্টিতে 5, 6 বা 7 নম্বর পজিশনে ব্যাট করা সবচেয়ে কঠিন, কারণ ওই সময়েই ম্যাচের ফলাফল নির্দিষ্ট হয়। মার্কাস স্টয়নিস এবং নিকির ক্ষমতা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। আয়ুষ বাদুনি অনেকটা পথ এগিয়ে এসেছে, গত মৌসুমেও আমাদের হয়ে 2-3টে ভালো ইনিংস খেলেছিল।